আপনারা একটা বক্তার নাম জানেন, বক্তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আত তাহেরি সাহেব। সে যেই মাস্তাকের হোক সেটা কোনো বড় কথা না, তার ব্যাপারে একটা কথা আমি বলছি। এই জন্যে আমি অন্য সময় অন্য কথা বলেছি, কিন্তু আজকে তার পক্ষে একটা কথা আমি আজকে বলব। শুনেন, গিয়াসউদ্দিন তাহেরি সাহেব যতটুকু শুনলাম, সে একটা মাহফিল সে নিজে রাখে নাই। আমার আমাকে নিয়ে এরকম করা হয়েছে, মাহফিল আমাকে না বলে নাম দেওয়া হয়েছে, পরে আমাকে দোষারোপ করেছে আপনি মাহফিল যান নাই কেন। তো ওনাকে নিয়ে ওই কাজটা করা হলো। একটা চ্যানেল আছে সময় টিভি, নাম কি সময় টিভি। এই দেশের মধ্যে কিছু চ্যানেল আছে যেগুলা সুযোগ পাইলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, সুযোগ পাইলেই হুজুরদের বিরুদ্ধে কথা বলে। অথচ যখন নাকি একজন নায়িকা তাদের বিয়া হইল না, যখন বাচ্চা হয়ে যেত তখন কোনো খবর নাই, ঠিক না বেঠি? একজন হুজুর কি করলো না করলো, হুজুর গাছ উঠছে এটা না ছেড়ে দিবে, হুজুর গাছ উঠছে, হুজুর ভাত খাইতেছে কি দুধ দেখাইলো না কলা দেখাইলো এটা ছেড়ে দিতেছে। এখন এই সময় টিভি সে যা ছাই নাই বাছাই নাই। একজন এক মাহফিলে বলছে, এই লোকটা আমাদের মাহফিল নিয়ে আসলো না, যখন বলল সময় টিভি এত বড় একটা নিউজ, এত বড় একটা চ্যানেল যেটা সারা বাংলাদেশের মানুষ দেখে, এই চ্যানেলটা তার নামে দিয়া দিল যে তাহেরি টাকা নিয়ে, অগ্রিম টাকা নিয়ে মাহফিলও গেল না। এই কথা যখন বলছে গিয়াসউদ্দিন তাহেরি বললো, আমি তো মাহফিল নেই নাই, আমি তো মাহফিলে যে আরেকজন মাহফিল রাখছে সেটা আমার, কিন্তু আমি আমি দেখবো কেমন, আমার তো আরেক জায়গায় মাহফিল রাখা। তো সে যেই কথাটা বললো, আর সময় টিভি যে তার ব্যাপারে বা অন্যান্য যারাই স্লোগান দিয়েছে, বা অনেক অনেকেই বিরুদ্ধে আমরা অনেকেই স্লোগান দিই জানি না, কিন্তু এই স্লোগান আমরা দেই যে অমুক এই কাজ করছে, অমুক সেই কাজ করছে, কিন্তু আমরা তাদের ব্যাপারে পরিপূর্ণ না জেনে এই অপবাদগুলো আমরা দেই, ঠিক না বেঠি? আল্লাহ বলছে না, খারাপ ধারণা করা যাবে না কারো বিরুদ্ধে। আমার নবীর হাদিস, শোনা কথা বলা মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, ঠিক না বেঠি? এটাই যথেষ্ট। আপনি শোনা একটা কথা শুনলেন আর বললেন আপনি, এজন্য এরকম খারাপ ধারণা মানুষের প্রতি করা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন।